তো আমরা উপায়তে সবসময় যাতায়াত করি, আপনারা সবাই দেখেছেন আমাকে, এখানে আমাদের ঘের আছে, আমি যাই, দেখেছেন এখান দিয়ে যাতায়াত করি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। তাদের হাসি বাদ হয়ে গেছে, উসলে পড়ে আলো, ও রতনী গন্ধা তোমার গন্ধ ক্ষুধা ঢালো, প্রিয় নেত্রবৃন্দ ধন্যবাদ। আমি আপনাদের সন্তান, আমরা বড় ভাইদের একটা জিনিস জানাতে চাই, জাতীয় পর্যন্ত আসে আমাদের এলাকা মাসাই মেলা নিজস্ব এলাকা, নোহাইলে আসলে মাসাই মেলা এলাকায় আসে। তা আমরা এলাকাবাসী বাংলাদেশের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি, এই এলাকার থেকে শতভাগ রয়েছে এলাকাদের আশ্বস্ত করে বলছি, এই এলাকায় আপনি সেই আশা আমাদের প্রতি রাখতে পারেন, আমাদের সন্তান হিসেবে। ধন্যবাদ। আপনাদের কাছে সঙ্গে এখন মূল্যবান বক্তব্য রাখবেন সেই কাঙ্ক্ষিত পুরুষ, সারা বাংলার শ্রেষ্ঠ সম্পদ, আমার শেষ পদক্ষেপ ভাই, আপনাদের সন্তান মাসা বিবির মর্তজা। সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব, আশা করি সবাই ভালো আছেন। আমি এখানে আপাতত রাজনৈতিক বক্তব্য দেওয়ার সময় আসলে নাই, কারণ সবার সাথে দেখা করতে হবে। আমি একটু দেরিতে আসছি, কারণ আমার পায়ে ব্যথা ছিল, এই কারণে সবার সাথে দেখা সাক্ষাৎ এর আগে হয়নি। তাই আমি সবার সাথে, যাতে নড়াইলের বিশটা ইউনিয়ন আছে, সবার সাথে দেখা করতে পারি। তো আমরা উপায়তে সবসময় যাতায়াত করি, আপনারা সবাই দেখেছেন আমাকে, এখানে আমাদের ঘের আছে, আমি যাই, দেখেছেন এখান দিয়ে যাতায়াত করি। তো তারপর আমি এসেছি আমার নিজের এলাকার ভেতর সবার সাথে দেখা করে যেতে, তাদের দোয়া নিতে। আর বেশি কিছু বলতে চাই না, আপনারা নৌকা মার্কায় ভোট দিবেন আমার প্রতীক, এবং ইনশাল্লাহ আমি দেখতে চাই একটি সমৃদ্ধ নড়াইল, আমি সেই নিয়ে কাজ করতে চাই। আপনাদের সবার দোয়া আমার খুবই জরুরি, আপনারা দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বাংলাদেশ।